নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মানিক ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী জনসভা করলেন অনুব্রত মণ্ডল। রবিবার বিকেলে পলাশিপাড়া জিটি স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় এই জনসভা। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, সঙ্গে ছিলেন প্রার্থী ডক্টর মানিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবর্গ। মানিকদাকে আমি খুব শ্রদ্ধা করি, মানিকদাকে আমি খুব ভালোবাসি। বন্ধু, আমি কয়েকটা কথা বলতে এসেছি। আমি 5 মিনিট বলবো, 5 মিনিট আমি খালি একটা কথা বলি, এই লোকটাকে জেতান, মন্ত্রী হবে মমতা ব্যানার্জি। ওই জন্যই আপনাদের কাছে আমি ছুটে এসেছি। এই লোকটার এত গুণ আছে এবং দিদির অন্তরের লোক, মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মানিকদা বলে কথা বলে, অন্তরের ভালোবাসা আছে। ভুল করবেন না বন্ধু। আর নরেন্দ্র মোদী একবারে মিথ্যাবাদী একটা দল, ওকে বিশ্বাস করবেন না। ও মানুষের কোনো উপকার করে না, বাংলার কোনো উপকার করে না, একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, উনি বেইমান প্রধানমন্ত্রী। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক 69টা প্রকল্প করেছে, কার জন্যে? সব শ্রেণীর জন্যে, খেটে খাওয়া মানুষের প্রকল্প, দিন মজুরের লোকের প্রকল্প, জয় জোহার, জয় বাংলা, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, খাদ্য সাথী। আচ্ছা, মমতা ব্যানার্জি না থাকলে একটা প্রকল্প থাকবে, একটা প্রকল্প থাকবে না। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি, রোজার টাইম হয়ে চলেছে, আমি 2 কথা বলবো। মানিকদা আমার দাদার মতো, আপনারা কথা দিন, ওকে ভোট দেবেন তো, ভোট দেবেন তো, বেইমান প্রধানমন্ত্রীর দলকে ভোট দেবেন না। জয় হিন্দ। হ্যাঁ, খেলা হবে, খেলা হবে, আমি কথা দিলাম। মানিকদা জেতার পর আমি আসবো, আসবো, কথা দিয়ে গেলাম, ভোট মানিকদাকে দেবেন। আপনাদের বাড়ির ছেলে, ঘরের ছেলে বেইমানি জানে না, মমতা ব্যানার্জির কাছের লোক, মানুষের কাছের লোক। আমরা ডাকতে পারবেন, আপনারা হাঁকতে পারবেন, 2টো কথা বলতে পারবে, মানুষের পাশে থাকবে। আপনার সবাই কথা দিচ্ছেন তো? মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া এটা স্বীকার করেন তো? মমতা ব্যানার্জির কাছের লোক। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।